আমি রিয়েলি শকড। আই থিঙ্ক মানে সবার আগে তাদের দেশের কথা চিন্তা করা উচিত। আমি অনেক আপসেট, ডিসঅ্যাপয়েন্টেড বলা যায়। আমরা চাই দুইজনই খেলুক। ব্যক্তিগত দিক থেকে আমি মনে করি এগুলো বাইরে রাখাই ভালো। সাকিব তামিম যদি ওরা একত্রে খেলে তাহলে অবশ্যই আমরা বিশ্বকাপ পাওয়ার একটা আশাবাদী। মাশরাফিকে বিসিবির কোনো কিছুতে অন্তর্ভুক্ত করা উচিত। সাকিবের মতো তামিমের মতো এরকম সিনিয়র প্লেয়ার যদি তাদের মধ্যে দ্বন্দ্ব করে তাহলে তো এটা বাংলাদেশ দলের জন্য খুবই খারাপ। ব্যক্তিগত বিভেদটা ক্রিকেটের মধ্যে আনাটা তো ঠিক হবে না, কারণ ক্রিকেট আমাদের ইমোশনের জায়গা। তো আমার উচিত যে তামিমকেও এখানে দলীয় এবং দেশের স্বার্থে তাকে নেওয়া। জিনিসটা আমার কাছে আসলে উইয়ার্ড ছিল যে ওরা এত একটা পিক মোমেন্টে এসে সব নিয়ে এখন আবার এভাবে জিনিসগুলো সারফেসে আবার চলে আসবে। তো জিনিসগুলো আমি মানে এটা তো একটা স্পোর্টসম্যানশিপের পর্যায়ে পড়ে না, ওরা একটা ব্যক্তিগত অনেক রকম সমস্যা থাকতেই পারে, বাট এটা যদি সারফেসে চলে আসে এটা তো পুরো টিমই হ্যাম্পার্ড হচ্ছে না, এটা তো ওনারা না, জাস্ট পুরো টিমটা আমাদের মতো অডিয়েন্সরা তারাও তো হ্যাম্পার্ড হচ্ছে জিনিসটা না। এক্স্যাক্টলি, হ্যাঁ অবভিয়াসলি মাঠে আনাটাই আই থিঙ্ক যে প্রয়োজন না, উচিত না। অবভিয়াসলি পড়ে পড়ছে অ্যান্ড সামনেও পড়বে, যদিও আমি অনেক আপসেট, ডিসঅ্যাপয়েন্টেড বলা যায়, 10/10 ডিসঅ্যাপয়েন্টমেন্ট লেভেল। আমি রিয়েলি শকড। আই থিঙ্ক মানে সবার আগে তাদের দেশের কথা চিন্তা করা উচিত। পার্সোনাল মানে দ্বন্দ্ব যাই থাক সেটা সাইডে রেখে তাদের নিজের দেশের কথা, নিজের দলের কথা চিন্তা করা উচিত। আমি রিকোয়েস্ট করব পার্সোনালি মানে একজন মানে ক্রিকেট ভক্ত হিসাবে, একজন বাংলাদেশের সিটিজেন হিসাবে আমি রিকোয়েস্ট করব সাকিব তামিমকে, প্লিজ তোমরা দল মত নির্বিশেষে সব কিছু এক সাইডে রেখে তোমরা দেশের জন্য চিন্তা করো, দলের জন্য চিন্তা করে বিশ্বকাপে খেলো, প্লিজ প্লিজ প্লিজ। সে দ্বন্দ্বগুলো কতটা খেলা ইফেক্ট পড়ে? অবশ্যই খেলা ইফেক্ট পড়ে, কারণ এটা তাদের মাইন্ডে থাকে। কিন্তু ভাই আপনি আপনার ফ্যামিলিতে একটা সমস্যা, আপনি কি সব ভুলে আপনি কাজে মন দিতে পারবেন? 100% পারবেন না, কারণ আপনার মাথায় কিন্তু ওইটা কিন্তু কাজ করবেই, যে মানে যতই আপনি দেখান দর্শকদের কিন্তু আপনার মাথায় কিন্তু ওইটা থাকবেই। ছোটরা কি শিখবে তাদের দেখে, যারা এখন মানে ইয়াং জেনারেশন মানে যারা নতুন জাতীয় দলে চান্স পাচ্ছে তারা কি শিখবে আমাকে বলেন? তারাই যদি সাকিব তামিম তাদের দেখেই তো বাংলাদেশ, বাংলাদেশ ক্রিকেট পঞ্চপাণ্ডব তাদের জন্যই কিন্তু বাংলাদেশ ক্রিকেট। এবং আমি পার্সোনালি আমি সাকিব আল হাসানের অনেক ভক্ত, ইভেন আমার মেয়ে, আমরা সাকিব আল হাসানের জন্যই বাংলাদেশ ক্রিকেট দেখি। আমরা কানাডায় থাকি, ওখানে বাংলাদেশ ক্রিকেটকে চিনে না, বাট তারা সাকিব আল হাসানকে চিনে। যদি জিজ্ঞেস করা হয় যে তোমরা বাংলাদেশ ক্রিকেটের কারো প্লেয়ারের নাম জানো, ইয়েস উই নো সাকিব আল হাসান, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার। এটা হচ্ছে আসলে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অ্যাকচুয়ালি উচিত যেমন আপনার কেন উইলিয়ামসন, সে নিজেও কিন্তু শিখ, তারপরও দেশের স্বার্থে তাকে কিন্তু আবার রিকভারি করে দলে নিয়েছে। সো আমাদের এরকম পজিটিভ চিন্তা করা উচিত। তামিম একজন ভাইটাল প্লেয়ার, ওয়ার্ল্ডের বেস্ট ওপেনারদের ওয়ান অফ দেম। সো আমার উচিত যে তামিমকেও এখানে দলীয় এবং দেশের স্বার্থে তাকে নেওয়া। সে যে কটা ম্যাচ খেলো ওই কটা ম্যাচই অপোনেন্ট তাকে ভয় পাবে, কারণ এখানে আমার ব্যক্তির চেয়ে আমার দেশটাকে বড় করে দেখতে হবে, দলটাকে বড় করে দেখতে হবে। সে যে পাঁচটা ম্যাচ খেলবে, পাঁচটা ম্যাচও তো অনেক বড় ইস্যু, দেখা গেল ওই পাঁচটা ম্যাচে আমরা রেজাল্ট ভালো করলাম। দ্যাটস ওয়াই আমার মনে হয় সবাই পজিটিভ চিন্তা করে তামিমকে দলে রাখা উচিত, কারণ সে দেশের জন্য অনেক কিছু করেছে, অনেক দিয়েছে, ইভেন দ্যাট সে আরও দিবে। ভাই এইগুলো তো ভাই পুরা ইয়া মেয়েদের মতো কাজ, এগুলো করা যায় নাকি? বন্ধু তো বন্ধু, এই বন্ধুত্ব নিয়ে বিশ্বকাপের আগে এইসব কাহিনী করে লাভ আছে? বিশ্বকাপের আর 10 দিনও নাই, আমরা চাই বিশ্বকাপ নিয়ে আসুক আমাদের দেশ। সাকিব তামিম যদি ওরা একত্রে খেলে তাহলে অবশ্যই আমরা বিশ্বকাপ পাওয়ার একটা আশাবাদী। আমরা চাই বিশ্বকাপ আসুক আমাদের দেশে, অবশ্যই ইফেক্ট করবে না কেন, মুড অফ থাকবে। হিসেবে 9টা ম্যাচের মধ্যে 9টা ম্যাচই খেলা উচিত ওর। সাকিব তার দিক থেকে ঠিক আছে, ওরা সিনিয়র প্লেয়ার, ওরা যদি এমন করে তাহলে জুনিয়ররা কি করবে না? দুজনের উচিত একটা মিটিং করে সবকিছু সমাধান করে ফেলা, যে বিশ্বকাপে আমরা যখন যাচ্ছি আমরা আবার ফ্রেন্ড হয়ে যাই, আমাদের ঝামেলা করে লাভ। তামিম যেহেতু একটা ভরসাযোগ্য প্লেয়ার, সে অনেক দিন ধরে খেলে আসছে জাতীয় দলে, তো আমরা চাই সে বিশ্বকাপে ভালো করুক, সে সেঞ্চুরি করুক, সে দেশের জন্য কিছু করুক। আমরা চাই ভালো করুক, যাতে আমরা ওয়ার্ল্ড কাপ হয়ে সবকিছু সমাধান হয়ে যায়। আমরা চাই দুইজনই খেলুক, মানে বিশ্বকাপে দুইজনই থাকুক, এটাই আমরা চাই। আসলে সব দ্বন্দ্ব মিটিয়ে এখন খেলার দিকেই ফোকাস করা উচিত ভাইয়া, আমাদের মনে হয় যেটা।
ব্যক্তিগত আসলে যেহেতু একটা টিমে 15-20 জনের একটা স্কোয়াড, সবার সাথে সবার মিল থাকবে না, এটাই স্বাভাবিক। হাতের পাঁচাঙ্গুল যেমন সমান না, তাদের মধ্যে নাও মিল থাকতে পারে, কিন্তু আমি মনে করি এই জিনিসগুলো ইন্টারনালি থাকা উচিত এবং এগুলো এক্সটার্নালি না আসা উচিত। এক্সটার্নালি আসলে যেটা হবে যে স্পেশালি তাদের যে ভেরিফাইড সোশ্যাল মিডিয়া যে পেজগুলো আছে সেখানে আমরা যারা ফ্যানরা আছি তারা হয়তো একটু অন্যরকম কমেন্টগুলো করবো, সেটা দেখে তো তাদের হয়তো মানসিকতা আরও কমে যেতে পারে। তা আমরা মনে করি যে এগুলো ইন্টারনালি যদি সলভ হয়ে যায় আশা করি 22 গজের মাঠে এটা কোনো প্রভাব ফেলবে না। বিসিবির অনেক কিছুই করার আছে এখানে, এখানে বিসিবিরই মেন দায়িত্ব। আমার মনে হয় প্রধানমন্ত্রীরও এদিকে নজর দেওয়া উচিত, শুধু বিসিবির উপর ব্যাপারটা না ছেড়ে দিয়ে। আই থিঙ্ক আসলে নাটক আমাদেরও ভালো লাগছে না, আমরা যারা ক্রিকেট প্রেমী, আমরা যারা ক্রিকেট দেখি, আমাদেরও ভালো লাগছে না এই নাটক। এই যে তামিম চলে যাচ্ছে, তামিমকে আবার নিয়ে আসছে, আই থিঙ্ক মাশরাফিকে বিসিবির কোনো কিছুতে অন্তর্ভুক্ত করা উচিত। ওর কারণে বাংলাদেশ ক্রিকেটকে সবাই চিনে। সাকিব আল হাসানের যে বিশ্ব রেকর্ড, ও মানে প্রায় 20 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে যে ও অলরাউন্ডার হিসাবে মানে এক নম্বর, এটা প্রায় 20 বছর হয়ে যাচ্ছে, এটা ধরে রাখার চারটিখানি কথা না। তাকে নিয়ে অনেক ট্রল হয়, সে এই মানে তার টাকার লোভী, সে এই শোরুম উদ্বোধন করতে যায়, ওইটা করে, সেইটা করে। হ্যাঁ করে, যে পারে সে সবই করে, ও পারে, ওর কিন্তু খেলাতে এটা এফেক্ট করে না। সে এতগুলো শোরুম উদ্বোধন করে গিয়ে কিন্তু এটি করছে, এটা অন্য একটা খেলোয়াড় করে দেখাক যদি পারে। ওদের ছাড়া টিমটা টিম লাগবে না, আর ওরা তো এমনিও নেক্সট ওয়ার্ল্ড কাপে খেলবে না, তো এটাতে খেললে মানে একটু মেমোরেবল হয় তাহলে সবার জন্য। খেলার জন্য কি কানাডা থেকে দেশে আসে? পার্টি, অনেকগুলো রিজন আছে, তার মধ্যে একটা আমার ভালো লাগে সামনাসামনি সবাইকে দেখতে। আমি জাস্ট বলতে চাই, ও এতদিন ধরে বাংলাদেশের জন্য করছে এত কিছু, এত রেকর্ড বানাইছে, তো ওইটা যাতে কন্টিনিউ করতে থাকে, কারণ এর জন্য সবারই ভালো লাগে। ওর চোলিং আছে, কিন্তু ওর আবার ফ্যানও আছে অনেক যারা ওর ভালো চায়, তো এটাই। ব্যক্তিগত বিভেদটা ক্রিকেটের মধ্যে আনাটা তো ঠিক হবে না, কারণ ক্রিকেট আমাদের ইমোশনের জায়গা, সেখান থেকে দল ভালো খেলুক এটাই তো আমরা চাইবো সবাই, তাই না? তো সে জায়গা থেকে হচ্ছে ব্যক্তিগত বিভেদটা এখানে নিয়ে আসা ঠিক হবে না। জি অবশ্যই প্রভাব পড়ে, কারণ দুজনেই তো অনেক ভালো প্লেয়ার, আমাদের দেশের জন্য দুজনেই ভালো প্লেয়ার। আমরা তো চাইবো যে বিশ্বকাপে ভালো কিছু করুক, যেহেতু এশিয়া কাপটা ভালো হয় নাই, সেক্ষেত্রে আমরা তো চাইবো যে বিশ্বকাপ ভালো খেলুক। বিসিবির ব্যর্থতা অবশ্যই, বিসিবি তো চাইলেই হয়তো পারে, পার্সোনাল যে ইস্যুগুলো আছে সেগুলো একটু হলেও। এখন পার্সোনাল ওপিনিয়ন যদি বলতে বলেন তাহলে তো অবশ্যই না, কারণ যে জায়গায় যে প্লেয়ার খেলানো হচ্ছে সেটা খেলানো হচ্ছে না। আমরা তো এশিয়া কাপেই দেখতে পারলাম যে কীরকম অবস্থা হইলো, তো সেই জায়গা থেকে একটু ভালোভাবে ভালো টিম ম্যানেজমেন্টটা দরকার আমাদের, বিসিবির এটার দিকে একটু নজর দেওয়া দরকার। জি আসলে ওয়ার্ল্ড কাপের মতো একটা টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের আগে এই যে একটা দ্বন্দ্ব, এটা আশা করি যে এটা আমরা আশা করি নাই, কারণ ওনারা সিনিয়র প্লেয়ার। আমরা চাই দেশের জন্য, দেশের স্বার্থে সবাই আবার এক হয়ে দেশে কীভাবে সফল আনা যায় সেটা আমরা আশা করবো ওনাদের থেকে, আর ওনারা সিনিয়র, ওনাদের থেকে জুনিয়র যারা আছে তারা শিক্ষা নেবে। তো ওনারা যদি এরকম করে, ওনাদের যদি সম্পর্কটা ভালো না থাকে তাহলে এর প্রভাবটা খেলার মধ্যে পড়বে। আমরা গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে দুজনের মধ্যে তামিম ভাই বলতেছে যে 5টা ম্যাচ খেলবে, সাকিব ভাই বলতেছে না কোনো শর্ত বা উইদাউট কন্ডিশন 5টা ম্যাচ কেন, সবগুলো ম্যাচ খেলতে হবে। তামিম ভাই আমরা শোনা কথা আর কি, তামিম ভাই বলছে যে না তাহলে আমি খেলবো না। এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব, এই দ্বিধাদ্বন্দ্ব আশা করি না। আমরা তামিম ভাইকে অনেক ভালোবাসি, সাকিব ভাইকে অনেক ভালোবাসি, আমরা দুজনকে চাই, দুজনের সেরা সামর্থ্য এবং শক্তি দিয়ে আমাদের পিছনে যে ভুল, এই ভুল ভ্রান্তিগুলো কাটিয়ে আমরা আশা করব যে ওয়ার্ল্ড কাপে একটা ভালো কিছু করার জন্য, এশিয়া কাপের ভুল থেকে শিক্ষা নেব। সিনিয়রবিহীন যে বাংলাদেশ ক্রিকেট দল কতটা অসহায় তা আমরা লক্ষ্য করেছি, সারা বাংলাদেশের মানুষ এটা লক্ষ্য করেছে।